হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গল্পের রামধনু আমি সন্দীপা ফিরে এসেছি শ্রী বিমলকরের লেখা কিকিরা সমগ্র থেকে হলুদ পালক বাঁধা তীরের দ্বিতীয় পর্ব নিয়ে দেখতে দেখতে রো ছড়িয়ে গিয়েছিল সর্বত্র সকালের সেই হালকা স্নিগ্ধ ভাব আর যেন নেই উজ্জ্বল ঝকমকে হয়ে উঠছিল রোদ চা খেতে খেতে মহারাজ আপনাকে বলছি বলে কিছু মনে করছেন না তো না না বলুন বলছিলাম রত্নেশ্বরবাবু যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েননি তার যে সেরিপ্রাল রক মতন হয়নি তাকে কেউ খুন করার চেষ্টা করেছিল এমন সন্দেহ আপনি কেন করছেন কি দেখেছেন আপনি যাতে কিকিরাকে কথা শেষ করতে না দিয়ে নটু মহারাজ বললেন হ্যাঁ আমি সন্দেহ করছি কেন করছি লালাবাবু আপনাকে বলেননি বলেছেন তবে আমার মনে হয় তিনি গুছিয়ে বলতে পারেননি তিনি তো এখানে হাজির ছিলেন না আপনার মুখ থেকেই শুনতে চাই তারাপদ কোনো কথা বলছিল না নোটমহারাজকে দেখছিল আর প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছিল নটুমহারাজ একটু চুপ করে থেকে বললেন রত্নেশ্বরবাবুকে আমি বেশ কয়েক বছর ধরেই চিনি তিনি আমার বন্ধুর মতনই হয়ে উঠেছিলেন নানান গল্প করতেন নিজের কথা বলতেন পারিবারিক কথাও আমি যতদূর তাকে জানি তাকে দেখেছি তাতে বলতে পারি তার কোনো ভারী অসুখ বিসুখ ছিল না স্বাস্থ্য ভালো ছিল পরিশ্রম করতে পারতেন খাওয়া দাওয়া করতেন মুখের রুচি মতন ধরা বাধা মানতেন না আপনি নিশ্চয়ই তাকে দেখেননি দেখলে বুঝতে পারতেন শরীর যেমন বিশাল ছিল স্বাস্থ্যও ছিল মজবুত দোষের মধ্যে মাথা গরম মানুষ ছিলেন চেঁচামেচি করতেন সামান্যতেই ঠিক রক চটা মানুষ বলবো না ওকে বলব বলবো মাথা গরম স্বভাব কথা বলার অভ্যেসটাই ছিল চড়া ধরনের অন্য দোষ বলতে কিছু দেখিনি পাঞ্জরদা খেতেন সিগারেট কদাচিত ওর কোনো অসুখ ছিল না এমন কি হালেও হয়নি কেননা রত্নেশ্বর বাবু আমাকে বলেছিলেন কিছুদিন আগে একবার চেক আপ করিয়েছিলেন কলকাতায় ডাক্তাররা কোনো খুঁত পায়নি প্রেশার হয়তো অল্প স্বল্প তো কখনো বয়স কত হয়েছিল তারাপদ বলল চুয়ান্ন চুয়ান্ন বছর দু এক মাস হতে পারে আপনার সন্দেহের কারণটা বলুন কিকিরা বললেন নটু মহারাজ বললেন কারণ তো একটা নয় রায়মশাই ক একটা এক এক করে বলি তবে কিকিরা মাথা হেলালেন লালা বাবুর মুখ থেকে যা শুনেছেন তিনি তার মধ্যে ছাড় ছোট থাকতে পারে আসল লোকের কাছ থেকে শোনাই ভালো আমার প্রথম সন্দেহ সেই উটকো লোকটা সে কে সে কেন এসেছিল কেন বা পালিয়ে গেল লুকিয়ে তারাপদে বলল পালিয়ে গিয়েছিল তা কি আপনি চোখে দেখেছেন না না আমি যদি দেখতাম তবে তো চিনতেই পারতাম আমি না দেখলেও তাকে একজন দেখেছে সে বাচ্চা মেয়ে রত্নেশ্বরবাবুর ভাইজি ও মিথ্যে কথা বাজে কথা বলবে না বাচ্চারা এসব ক্ষেত্রে বলে না ও যা বলে তাতে তো বোঝাই যায় লোকটা পালিয়েই গিয়েছিল মেয়েটি তো বলে লোকটা ভূতের মতন দেখতে আমাদের কি তাই বিশ্বাস করতে হবে তারাপদই বলল না তবে আমাদের ভাবতে হবে বেয়ারা চেহারার কেউ যদি অন্ধকার জায়গা দিয়ে ছুটে পালিয়ে যায় তাকে ভূত বলেই মনে করতে পারে বাচ্চারা চোরছাচরও ভাবতে পারে তবে এখানে ওই খুকি বলেছে ভূতের মতন দেখতে কিকিরা স্বীকার করলেন কথাটা তারও ওই রকম ধারণা বললেন উটকো লোকটা কে হতে পারে নোটবাবু আপনি কি কাউকে সন্দেহ করেন মাথা নাড়লেন নটু মহারাজ আমার মাথায় আসছে না উটকো লোকটা কে হতে পারে একটা উটকো লোক হঠাৎ এলো আর পালিয়ে গেল কেন এইটাই আপনার সন্দেহের প্রথম কারণ হ্যাঁ তারপর আমি যখন ওই ঘরে গেলাম দেখলাম রতनेश्वरবাবু চেয়ার সমেত উল্টে মাটিতে পড়ে আছেন জ্ঞান নেই ঘরে বাতি ছিল টেবিলের বাতিটা জ্বলছিল কেরোসিন ল্যাম্প টেবিলের জিনিসপত্র অগোছালো ছিল খানিকটা টেবিলের বাতিটা জ্বলছিল কেরোসিন ল্যাম্প টেবিলের জিনিসপত্র অগোছালো ছিল খানিকটা ও তারপর আরও একটা জিনিস চোখে পড়ল অবশ্য পরে পড়েছে কি তীরের হলুদ পালক তীর ধনুকের তীর অ্যারো দেওয়ালে ঝোলানো একটা বোর্ডের ওপর রাখা থাকত কিকিরা আর তারাপদ অবাক হয়ে নটু মহারাজের কথা শুনছিল লালাবাবুর মুখে তীরের কথা শোনেননি কিকিরা তা না শুনুন রত্নেশ্বরের অসুস্থতার সঙ্গে তীরের সম্পর্ক কোথায় আর যদি রত্নেশ্বরকে কেউ খুন করার চেষ্টা করে থাকে তার সঙ্গেও বা কি সম্পর্ক তীরের কেউ কি আর তীর ছুঁড়ে তাকে মেরেছে অসম্ভব কিকিরা বললেন বুঝতে পারছি না মহারাজ দেয়ালে তিরি বা থাকবে কেন নোটো মহারাজ সামান্য চুপ করে থেমে বললেন রায়মশাই বসার ঘরে একটা ছোট দেওয়াল আলমারি থাকে দু চারটে ছবি টাঙানো থাকা নতুন তো নয় বসার ঘরে শোয়ার ঘরে থাকে অনেকেরই আলমারি না হোক দেওয়াল থাক ওই ঘরটা তো এক সময় আমারই বসার ঘর ছিল সাজানো ছিল সেভাবে ওখান থেকে আমি আসবাবপত্র তেমন কিছু সরাইনি পুরে আছে থাক কোথায় সরাবো আমি এখন যে ঘরে থাকি সেখানে ওগুলো রাখার জায়গা কই তার দেওয়াল থাকটায় পাল্লা দেওয়া ছিল পাল্লার নিচের দিকটা কাঠ ওপরে কাঁচ ওর মধ্যে হাবি জাবি অনেক কিছু পড়েছিল পুরোনো যেমন থাকে আর দেওয়ালের একটা বোর্ড ঝোলানো ছিল এক পাশে ছবি টবি যেমন থাকে ওই বোর্ডে তিনটে তীরও রাখা ছিল পাশাপাশি আমি আলমারি থেকে নিজের হাতে দু একটা জিনিস বার করে নিলেও বাকি যেমন ছিল সব পড়েই থাকতো কেউ হাত দিত না হাত দেওয়ার দরকার হতো না তীরের ব্যাপারটা বলুন বলছি তার আগে বলি এবারে রত্নেশ্বরবাবু যখন হোটেল বাড়ি করবার মতলব নিয়ে এখানে এসে চেপে বসলেন উনি ওই বসার ঘরটাকে একই সঙ্গে বসা আর অফিস ঘর মতন করে ফেললেন আমি তখন তাকে বলেছিলাম ঘরটা সাফ করে দিই আপনার সুবিধে হবে উনি বারণ করলেন বললেন এখন থাক পরে দরকার হলে দেখা যাবে কাজে জিনিসগুলো পড়েই ছিল আর আপনি যে তীরগুলোর কথা জিজ্ঞেস করছেন ওগুলো আমার আমি এককালে ভালো তিরণ ছিলাম। ওগুলো আমার প্রাইজ কালা লালা পিলা মানে আপনি তিরণ ছিলেন। তারাপদর চোখের পাতা পড়ছিল না হ্যাঁ সে অনেক পুরোনো কথা পরে সে গল্প শুনবেন এখন যা বলছিলাম ওই কালা লালা পিলা মানে কালো লাল হলুদ পালক দেওয়া তীর ওগুলো হল র্যাঙ্কিং ওয়ান টু থ্রির মতন আমি পেয়েছিলাম একসময় একই বছরে নয় পর পর তিন বছর কে মানে কারা দিত নটু মহারাজ একটু হেসে বললেন ও সব দেহাতি কম্পিটিশন রাঁচির দিকে একটা মেলায় আদিবাসীরা যখন তীর খেলার কায়দা দেখাতো কম্পিটিশন হতো আমি নেমে যেতাম ওই আর কি কীরা কিছুক্ষণ নটু মহারাজের মুখের দিকে তাকিয়ে থেকে শেষে বললেন তা না হয় বুঝলাম কিন্তু মহারাজ আপনি হঠাৎ তীরের কথা তুলছেন কেন নটু মহারাজ বললেন আমার সন্দেহ হচ্ছে আপনাকে তবে বলি রত্নেশ্বরবাবুকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আমি ভেবেছিলাম হয়তো তিনি চেয়ার ছেড়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছেন মাথা ঘুরে গিয়েছে ফেন্ট হয়ে গিয়েছেন টেবিলের বরফ জলের কুজো ছিল কাঁচের কুজো জল নিয়ে মুখে চোখে দিতে লাগলাম লোক ডাকাডাকি করলাম তখন আমার কিছুই খেয়াল হয়নি লক্ষ্যও করিনি পরের দিন ঘরটা ভালো করে নজর করতে এসে চোখে পড়ল কটা ছেঁড়া হলুদ পালক মাটিতে পড়ে আছে সঙ্গে সঙ্গে আমার মনে কেমন সন্দেহ হলো ঘরের দেওয়ালের দিকে তাকালাম দেখি বোর্ডের মধ্যে রাখা হলুদ পালক গো যা নেই কিকিরা আর তারাপদ কেমন যেন হতবাক নটু মহারাজ সামান্য সময় বসে থেকে বললেন আমার সন্দেহের আর একটা জিনিস দেখাই একটু বসুন বলতে বলতে উঠে গেলেন তিনি কিকিরা তারাপদ অবাক গলায় বলল কি কিরা বললেন মিস্টেরিয়াস হে তারাবাবু হলুদ পালকের তীর মানে তীরের পেছনে হলুদ পালক বুঝতে পারছি না সামান্য পরেই ফিরে এলেন নটু মহারাজ তার গায়ে সাদা চাদর উর্নি ধরনের চাদরের আড়াল থেকে হাত বার করে কি একটা এগিয়ে দিলেন দেখুন এটা আমি তিন চার দিন পরে বাড়ির বাইরে ঘুরতে ঘুরতে আকন্দ ঝোপের তলায় পেয়েছি কিকিরা জিনিসটা নিলেন অবাক হয়ে বললেন গ্লাভস তবে একটা এ তো সার্জিক্যাল গ্লাভস নয় কমার্শিয়াল কলকাতার চাঁদনি বাজারে পাওয়া যায় মোটা রাবারের দস্তানা একটা আঙুল আবার নেই অনামিকা কাটা কেটে আঙুলটা ফেলে দিয়ে মুখটা আবার জোড়া হয়েছে এ তো বাঁ হাতের নটু মহারাজ বললেন এবার একটু ভেবে দেখুন আমি আমার সন্দেহের তিনটে কারণ বললাম উটক লোক হলুদ পালক লাগানো তীর গায়ে চার আঙুলের দস্তানা কিকিরা দস্তানা হাতে বসে থাকলেন খানিকটা বেলা হয়ে গিয়েছিল কিকিরারা সবাই সেই বসার ঘরে জড়ো হয়েছেন এই ঘরেই রত্নেশ্বরকে মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছিল ঘরটা নজর করে করে দেখছিলেন কিকিরা তারাপদ সামান্য সরে গিয়ে জানলার দিকে দাঁড়িয়ে চারপাশ নজর করছিল ঘরে লালাবাবু রয়েছেন রয়েছেন নটু মহারাজ ঘটনা ঘটেছে অনেক দিন আগে মাস খানে খতে চলল এই ঘরে সন্ধেবেলায় বসে কাগজপত্র দেখতে দেখতেই রত্নেশ্বর চেয়ার সমেত মাটিতে পড়ে যান তখন তখনই জ্ঞান হারান পরে একসময় চেতনা ফিরে এলেও সেই ঘটনার পর থেকেই তার আর স্বাভাবিক জীবনের কোনো লক্ষ্য নেই হ্যাঁ বেঁচে আছেন এখনও কিন্তু অক্ষম পঙ্গু অথর্ব মানুষটা কোনো রকমে শরীরে টিকে আছেন অন্যথায় মৃত বললেও বলা চলে বড় কষ্টের এই বেঁচে থাকা একমাস আগে একদিন কি ঘটেছিল সে অন্য প্রশ্ন আপাতত কিকিরারা ওই ঘরটাই দেখছেন যেখানে রত্নেশ্বর শেষবার টেবিল চেয়ারে বসে কাগজপত্র ঘেটেছেন তারাপদ বা কিকিরা কেউই বিশ্বাস করেন না একমাস আগে যখন ঘটনাটা ঘটে তখন ঘরের প্রত্যেকটি খুঁটিনাটি ঠিক যেভাবে রাখা ছিল আজও তা থাকতে পারে সেটা সম্ভব নয় তবে হ্যাঁ নটু মহারাজ যত দূর সম্ভব ঘরটার জিনিসপত্র নাড়াচাড়া করতে দেননি তালা বন্ধ করে রেখে দিয়েছেন ঘরটা কিকিরা ঘর দেখছিলেন তারাপদ বসার ঘর হিসাবে ভালোই মাঝারি ঘর মোটামুটি জানলা চারটি একটা ভারী টেবিল গোটা তিনেক চেয়ার একপাশে পিঠওয়ালা বেঞ্চি দেওয়ালে কয়েকটা পুরনো ছবি হরিণের মাথা ক্যালেন্ডার একটা সেই তীর রাখা কাঠের বোর্ড কিকিরা বললেন ঘরের জিনিসপত্র নাড়াচাড়া হয়েছে নিশ্চয়ই নটু মহারাজ বললেন খানিকটা তো হয়েছে তখন কে বুঝেছিল ওই টেবিলের সামনে রত্নেশ্বর বসেছিলেন হ্যাঁ ওই চেয়ারে হ্যাঁ তারাপদে বলল কিকিরা চেয়ার টেবিল যেভাবে আছে তাতে চেয়ারে বসে সামনের দিকে মুখ তুললেই ঘরে ঢোকার দরজা চোখে পড়ে লালাবাবু বললেন দরজার দিকটা পুব রতনদার বর্ষার চেয়ার টেবিল ছিল পশ্চিমের দেয়াল ঘেসে। তবে ওটা দক্ষিণ দুপাশে দুটো জানলা হ্যাঁ বারান্দার দিকে মানে উত্তরেও একটা জানলা রয়েছে আর পশ্চিমের দিকেও একটা হ্যাঁ কিকিরা নটু মহারাজকে বললেন টেবিলে কি কি ছিল নটু বাবু? কাগজপত্র হোটেলের প্ল্যানের ড্রয়িং কাগজটা হিসেবপত্রের একটা খাতা টুকিটাকি রশিদের কাগজ সব কি আর মনে আছে আর কি ছিল শরবতের গ্লাস বরফ জলের কুজো কাঁচের ছোট্ট কুজো পান আর জর্দার কৌটো রত্নেশ্বরের হাতের কাছেই সব ছিল থাকতো টেবিলের বাতিটা কোথায় ছিল কেরোসিনের বাতি তো বাতিটা একটু তফাতে সরানো ছিল এ বাড়িতে ইলেকট্রিক নেই টেবিলের জিনিসপত্রগুলো তো আপনারা তুলে নিয়েছেন তা তো নিয়েছি তখন আর অন্য ভাবনা মাথায় আসেনি রত্নেশ্বরবাবুর মুখোমুখি টেবিলের এপাশে কি দুটো চেয়ারি ছিল মানে মনে আছে আপনার এক জোড়া চেয়ারি বরাবর থাকতো লোকজন এলে বসার জন্য তারাপদ ঘরের মধ্যে নড়াচড়া করছিল দেখছিল পাশে বাইরে করবি আর ফুলের আছে পশ্চিমের জানলার পিছনে মস্ত বাতাবি লেবুর গাছ বাগানের পাঁচিলটা চোখে পড়ে না ঝোপে আড়াল পড়েছে কিকিরা কিছু বলার আগেই লালাবাবু বললেন রায়বাবু ঠিক এইখানটাতেই রতনটা দেখালেন কিকিরা নটু মহারাজের দিকে তাকালেন লালাবাবু ঘটনার সময় এখানে ছিলেন না তিনি পরে শুনেছেন নটু মহারাজ জানেন ঠিকঠাক তাছাড়া তিনি প্রথমে ঘরে ঢুকে রত্নেশ্বরকে পড়ে থাকতে দেখেন নটু মহারাজ মাথা নাড়লেন হ্যাঁ লালাবাবুর দেখানো জায়গাটাতেই রত্নেশ্বরকে পড়ে থাকতে দেখেছিলেন তিনি কিকিরা কয়েক পা সরে গিয়ে তীর বাঁধা বোর্ডটার দিকে তাকালেন দেখলেন দেওয়াল আলমারির পাল্লা খুললেন দেখলেন ভেতরটা পুরোনো আবর্জনা জমানো আছে বললেও ভুল হয় না নিচের দিকে ছেঁড়া বই পাঁজি রঙের ফাঁকা কৌটো ব্রাশ আরও কিছু কিছু বললেন অন্য তীরগুলো ঠিকঠাক আছে আমি দেখেছি নটু মহারাজ বললেন প্রথমে ওদিকে তাকাবার কথা মনে হয়নি আমার তখন কি অবস্থা বুঝতেই পারছেন রত্নেশ্বরবাবু চেয়ার উল্টে মাটিতে পড়ে আছেন অজ্ঞান ওকে নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়ি পরে যখন দেখি চোখে পড়লো হলুদ পালক লাগানো তীরের কটা ছেঁড়া পালকের টুকরো মাটিতে পড়ে আছে তখনই আমার নজর গেল দেওয়ালের দিকে কিকিরা মাথা নাড়লেন বুঝতে পারছেন লালাবাবু কি বলতে যাচ্ছিলেন কিকিরাই হঠাৎ বললেন মহারাজজি এবার বলুন তো রত্নেশ্বরবাবু যে পড়ে গিয়েছিলেন শরীরের কোথায় কোথায় লেগেছিল রক্তপাত নটু মহারাজ বললেন ওর ভারী শরীর ওইভাবে পড়েছেন আচমকা কয়েক জায়গাতেই লেগেছিল মাথায় লেগে একটা জায়গা ফুলে গিয়েছিল নাকেও লেগেছিল রক্ত পড়ছিল নাক থেকে ঘাড়ের কাছে কাল সিটে কপাল কেটে গিয়েছিল অল্প কিকিরা মন দিয়ে শুনলেন সব তারপর বললেন ডাক্তার এসে সবই দেখেছিল হ্যাঁ কিছু বলেননি না মানে উনি স্ট্রোক বলেই ধরে নিয়েছিলেন কিকিরা চুপ করে থাকলেন সামান্য পরে বললেন নটুবাবু আপনি কি ডাক্তারবাবুকে আপনার সন্দেহের কথা বলেছিলেন না মাথা নাড়লেন নটু মহারাজ কি বলবো বলুন গোড়ায় তো আমার সন্দেহ হয়নি পরে হয়েছে থানায় জানিয়েছেন কিছু আগে না থানায় কি জানাবো বলুন এ তো আমার সন্দেহ প্রমাণ আমি কোথায় পাবো কিকিরা মাথা নাড়লেন কথাটা ঠিকই প্রমাণ কিছু নেই একমাত্র বলা যায় একটা অজানা অচেনা লোক রত্নেশ্বরের সঙ্গে দেখা করতে এসেছিল সন্ধেবেলায় ঘটনার আগে সে চলে যাওয়ার পরই রত্নেশ্বরকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় থানায় যদি জিজ্ঞেস করে লোক এসেছিল তার প্রমাণ কি মশাই তাকে কেউ দেখেনি দেখেছে একটা বাচ্চা মেয়ে দেখেছে সে চলে যাওয়ার সময় যে হারাও বলতে পারছে না বলছে ভূতের মতন দেখতে বাচ্চা মেয়ের কথায় বিশ্বাস কি সে তো ভুলও বলতে পারে বা মিছে ভয় পেয়েও বলতে পারে কী কীরা বললেন লালাবুকেই যা বলার বলেছেন তাহলে লালাবাবু বললেন আমাকেই বলেছেন খুচিয়েও যাচ্ছেন নটু মহারাজ আমি রায়বাবু এত সব বুঝি না তবে নটু মহারাজ আমার পুরনো বন্ধু আমিও তো কমবার রতনদার সঙ্গে এখানে আসিনি রতনদা আমার দাদা হলেও বন্ধুর মতন ছিল তাকে যদি সত্যি সত্যি কেউ খুন করার চেষ্টা করে থাকে তবে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না তারাপদে বলল অন্যরাও তো এতদিনে জেনে গিয়েছে যে আপনি আপনারা এখন আর আগের মতন স্ট্রোকের কথাই ভাবছেন না লালাবাবু বললেন তা জেনেছে সকলেই হ্যাঁ যজ্ঞেশ্বর নিমাই আনন্দ সবাই জেনেছে কি বলছে বিশ্বাস করছে না বলছে এমন হতেই পারে না আপনি নিজে এখন কি মনে করছেন লালাবাবু কিকিরার দিকে তাকালেন বললেন দেখুন আগে আমার মনে হচ্ছিল নোটু মহারাজ পাগলামি করছেন এখন মনে হয় ব্যাপারটা সত্যি হলেও হতে পারে না যে লোকটা সেদিন এসেছিল সে তো আর পরে এলো না রতনদা অসুস্থ হওয়ার পর ওই অবস্থায় এখানে দুদিন ছিল কত লোক এসেছে খোঁজ খবর নিতে কিন্তু সেই লোকটা তো আর আসেনি তারাপদে বলল আপনি কেমন করে জানলেন লালাবাবু একটু যেন হাসলেন বললেন সেই লোকটা যদি আসতো নিশ্চয়ই বলতো সেদিন সন্ধেবেলায় সে এসেছিল আর রতনদাকে সুস্থ অবস্থাতেই দেখেছে সেটাই স্বাভাবিক হতো নয় কি মহারাজ বললেন অন্য রকমও যদি হতো তার চোখের সামনে রত্নেশ্বরবাবু হঠাৎ অসুস্থ হয়ে চেয়ার থেকে পড়ে যেতেন সে নিশ্চয়ই চেঁচিয়ে লোকজন জড়ো করত। কিন্তু সে কিছুই করেনি পালিয়ে গেছে লুকিয়ে তারাপদে বলল তা আপনি কেমন করে বুঝলেন লোকটা চলে যাওয়ার পরও তো রত্নেশ্বরবাবু অসুস্থ হতে পারেন আমি প্রায় সঙ্গে সঙ্গেই এসেছি অথচ লোকটিকে আপনি দেখতে পাননি না আমি এসেছি বাড়ির পিছন দিক থেকে আর সে সরাসরি ওই ঘর থেকে বেরিয়ে সামনের দিকে ফটক খুলে চলে গিয়েছে লালাবাবু বললেন যতই যা বলুন যে এসেছিল সে যদি ভালো লোকই হবে তাহলে পরের দিন খবরটা যখন রোটে গেল ঘাটশিলায় নিশ্চয়ই একবার আসত এ বাড়িতে বলতে আসত যে রতনদাকে সে একটু আগেই সুস্থ অবস্থায় দেখে গিয়েছিল কিকিরা অস্বীকার করতে পারছিলেন না যুক্তিটা সামান্য পরে কিকিরা বললেন এই ঘাটশিলায় কেউ কি শত্রু আছে রত্নেশ্বর বাবুর করা নিয়ে কারোর ঝগড়া বা রেশারেশি হয়েছে না জানি না হোটেলটা কোথায় হচ্ছে এখান থেকে বেশি দূর নয় নদীর কাছাকাছি জায়গাটা কতদিন আগে কেনা বছর তিন কোনো নতুন লোক অচেনা কেউ কি আসত এখানে হালে নটু মহারাজ বললেন কন্ট্রাক্টর মুন্সি আর অন্য দু একজন যারা আসত তাদের আমি চিনি তারা পরেও এসেছে নতুন কাউকে দেখেননি না মাত্র একজনকে একবার দেখেছি সে কে জানি না তবে সে কলকাতা থেকে এসেছিল বেলায় এলো একদিন দেখা করলো চলে গেল আর তাকে দেখিনি আপনি কেমন করে জানলেন কলকাতা থেকে এসেছিল রত্নেশ্বরবাবুই বলেছিলেন সিভিল ইঞ্জিনিয়ার তার নামটাম কিছু বলেনি কিকিরা লালাবাবুর দিকে তাকালেন উনি মাথা নাড়লেন তিনি জানেন না কি ভেবে কিকিরা নটু মহারাজকে বললেন মহারাজ আপনি লালাবাবুকে কি আপনার সন্দেহের সব কথা বলেছেন নটু মহারাজ মাথা নাড়লেন বললেন কেমন করে বলবো আচমকা খবরটা ওকে লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল টেলিগ্রামের বিশ্বাস কি তাছাড়া এখান থেকে কলকাতা যাওয়া মাত্র কয়েক ঘন্টার ব্যাপার লালাবাবু এলেন আমরা ডাক্তার বুদ্ধি নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম তারপর উনি রত্নেশ্বরবাবুকে নিয়ে কলকাতায় চলে গেলেন বউ মারা গেল যজ্ঞেশ্বরের সঙ্গে ট্রেনে তারপর কলকাতায় রত্নেশ্বর বাবুকে নিয়ে লালাবাবু ব্যস্ত হয়ে পড়লেন উনি তো আর এখানে আসেননি আসা সম্ভব ছিল না আমি চিঠি লিখে লিখে লালা বাবুকে আমার সন্দেহের কথা জানিয়েছি চিঠিতে তীর হারানো দশ পাওয়ার কথা না চিঠিতে আর কত লেখা যায় লিখলেও উনি বুঝতেন না তবু আভাস দিয়েছি লালা বাবুর আসার কথা ছিল এখানে সাক্ষাতে সব বলতাম মাথা নাড়লেন লালা কি কি রাকে বললেন রায়বাবু আমি প্রথম থেকেই আপনাকে বলেছি এসব ব্যাপার আমার মাথায় ঢোকে না একটা মানুষ মরতে চলেছে তাকে নিয়ে আমি ব্যস্ত নটু মহারাজ কি লিখতেন তাও আমি ভালো করে পড়তে পারতাম না বুঝতাম না তবে কাল রাত্রিরে ওতে আমাদের যখন কথা হচ্ছিল ওর কথা শুনেছি তারাপদ ঘরের মধ্যেই পায়চারি করছিল যেন হঠাৎ বলল কিকিরা সেই লোকটা যে কলকাতা থেকে এসেছিল দেখা করে আবার চলে গেল সেই লোকটার খোঁজ নেওয়া যায় কেমন করে বলে বাবুর দিকে তাকালো বলল আপনি কি এমন কাউকে চেনেন যার বাঁ হাতে চারটে আঙুল লালাবাবু মাথা নাড়লেন ভালো করে মনে করতে পারছি না তারাপদকে সঙ্গে নিয়ে দুটো দিন ঘোরাঘুরি করলেন কিকিরা লালাবাবু বা নটু মহারাজকে সঙ্গে নিলেন না ঘাটশিলা জায়গাটা বিরাট কোনো শহর নয় হাজারটা গলি খুঁজি রাস্তাও নেই বাড়ি নেই শয়ে শয়ে কাজেই এই ছোট শহরটায় ঘুরে বেড়াতে কোনো অসুবিধা হচ্ছিল না আর বাড়ি ঘর তোর কম এমনকি কলকাতার ছোটোখাটো পাড়াতেও যত দোকান পশার থাকে এখানে তাও চোখে পড়ে না স্টেশনের দিকটাই যা জমজমাট কিকিরা তো ঘাটশিলায় বেড়াতে আসেননি কাজেই ফেলে দুলে গা এলিয়ে ঘুরে বেড়ানোর অবসর তার ছিল না উদ্দেশ্য নিয়েই ঘুরতেন যদিও বুঝতে পারতেন না এভাবে ঘুরে বেরিয়ে কাজের কাজ কিছু হবে কি না রত্নেশ্বর যেখানে হোটেল করবেন বলে খোড়াখুড়ি শুরু করেছিলেন কিকিরা সেই জায়গাটাতেও গিয়েছিলেন অবশ্য লালাবাবুকে সঙ্গে করেই জায়গা এবং খুঁড়ি দেখে রাদের মনে হয়েছিল রত্নেশ্বর সড়ো কোনো হোটেল তৈরির কাজে হাত দেননি ছোট হোটেল দোতলার ভিত করেছেন ঘর ঠিক কতগুলো করতেন নকশা না দেখলে বলা মুশকিল হয়তো পাঁচ সাতটা দোতলার একপাশে নিজেদের থাকার ব্যবস্থা করারও ইচ্ছে ছিল লালাবাবুর কথা শুনলে মনে হয় রত্নেশ্বর হোটেলটাকে আপাতত বরাবরের মতন চালাবার কথা ভাবেননি পুজো থেকে শীতের শেষ মাত্র চার পাঁচ মাস চালাবেন ভেবেছিলেন ওই সময়টায় লোকজন আসে এখানে বেড়াতে গরমে বর্ষায় কে আর আসবে কাজটা শুরু করেছিলেন ভদ্রলোক হয়তো একটু তাড়াহুড়ো ছিল কিন্তু কি কপাল শুরুর সঙ্গে সঙ্গেই এমন ঘটনা ঘটল যে উনি আর কোনো দিন এটা শেষ করতে পারবেন না প্রাণে বেঁচে থাকলেও হয়তো নয় তাছাড়া ওভাবে ভাবে কতদিনই বা আর বাঁচবেন সেদিন শেষ বিকেলে পদকে নিয়ে কিকিরা আবার হোটেলের জায়গাটায় কাছে গিয়ে দাঁড়ালেন জায়গাটা ভালো উঁচু জমির ওপর খানিকটা তফাতে ঢাল নেবেছে তারপর এবেব্র জমি জমি ঘুরল কি পাথর ছোট বড় শেষে সুবর্ণরেখা নদী হোটেলটা যদি শেষ হতো চালু হয়ে যেত বছরখানে কি দুয়েকের মধ্যেই কিকিরার ধারণা রত্নেশ্বর বোধহয় ব্যবসাটা জমিয়ে তুলতে পারতেন ছুটি কাটাবার মতো এই জায়গা আর পরিবেশ কিকিরা হঠাৎ বললেন তারা বাবু সে যে কথায় বলে ম্যান হল তাই বলতে বলতে নিঃশ্বাস ফেললেন বড় করে তারাপদ বলল তা ঠিক তবে কি কিকিরা আমার মনে হচ্ছে গড নয় অন্য কেউ তারাপদকে কথা শেষ করতে না দিয়ে কিকিরা হাত বাড়িয়ে কি যেন দেখালেন ওই দেখো কি? ভালো করে দেখো হোটেলের ভিত খোরার পর তার গাতনির কাজও শেষ হয়েছিল মোটামুটি পাশে একটা স্টোর মানে মালপত্র রাখার গুদম যেমন হয় সচরাচর এ পাশে ও পাশে ইটের পাজা পাথর কুচি আর সাদা নুড়ি স্তূপ কিছু লোহা লক্কর সুরকি কাজকর্ম বন্ধ বলে গোছের জনা দুয়েক আছে গোদমের কাছেই চালার নিচে সাইকেলে করে একজন এগিয়ে আসছিল হোটেল তৈরির কাজকর্ম যাদের হাতে ছিল কন্ট্রাক্টর সিংহি মুন্সী তেজনারায়ণ এদের সঙ্গে আগেই আলাপ করেছেন কেকিরা লালাবাবু আলাপ করিয়ে দিয়েছেন তাদের কোনো কথাই ভাঙা হয়নি নিষেধ করেছিলেন কি কিরা রত্নেশ্বর সাংঘাতিকভাবে অসুস্থ মরা পাচার ঠিক নেই এইটুকুই জানে তারা অন্য কিছু না সাইকেল চালিয়ে যে আসছিল সে একেবারে কাছে এসে নেবে পড়ল রোদে পোড়া চেহারা বয়স বছর চল্লিশ সবে পরনে মালকোছা মারা ধুতি গায়ে হাফশার্ট কিকিরারা দাঁড়িয়ে থাকলেন লোকটা সাইকেল থেকে নেবে দেখল কিকিরাদের তারপর হাত তুলে নমস্কার জানালো বাবুরা ঘোরাফেরা করতে এসেছেন কিকিরা লোকটাকে দেখছিলেন মাথায় মাঝারি গায়ে মেদ নেই হাড় হার চেহারা লম্বা লম্বা হাত চেটালো হাড় মুখ চৌকোনো চোয়ালের হাড় ঠেলে উঠেছে চোখ দুটো ঘোলাটে মতন গালে খোঁচা খোঁচা দাড়ি গোপটি একেবারে কাঁচা পাকা কিকিরা বললেন হ্যাঁ ঘুরতে ফিরতে আমার নাম লক্ষ্মীন্দর দাস কিকিরা মাথা নাড়লেন যেন নামটি তার পছন্দ হয়েছে বললেন এখানকার লোক আগে হ্যাঁ দেশবাড়ি তমলুক এখানেই থাকি কি করা হয় আগে একটা ছোট দোকান আছে স্টেশনের কাছেই মনিহারি আর জমি কেনা বাচা দেখি অল্প স্বল্প কিকিরা বুঝতে পারলেন লক্ষীন্ড টুকটাক জমির দালালিও করে লখিন্দর নিজেই এদিক পানি একটা কাজে এসেছিলাম ওই পশ্চিম দিকে একটা জমি আছে বেচার কথা চলছে তাই এদিক দিয়ে যাওয়ার সময় আপনাদের দেখলাম আপনার কি জমি কথাটা শেষ করল না সে কিকিরা সরাসরি না বললেন না মাথাও নাড়লেন না তার মনে হল লোকটার সঙ্গে খানিকটা আলাপ জমানো যেতে পারে স্থানীয় লোক যদি কোনো খোঁজ খবর পাওয়া যায় আলাপ জমাবার মতন করে কথা বলতে শুরু করলেন কেকিরা না ঠিক জমি কেনার মতলব নিয়ে এখানে ঘুরছেন না এমনি বেড়াতে বেরিয়েছেন তবে জায়গাটা যেমন ভালো লাগছে ছিটে ফোটা জমি হয়তো কিনতেও পারেন পরে কেমন দামটা এখানে লোকে কিনছে বাঙালি না বিহারি বেশি কিনছে তারাপদ চুপ করে কথাবার্তা শুনছিল কিকিরাদের লখিন্দর বলল জমি টমি এখনও এদিকে সস্তা বাবু ওপারে অবশ্য বেশি এ ধারে কম আগে আর কে জমি কিনতে আসতো এখানে এখন কেনে ঘরবাড়ি কত বেড়ে গেছে আগের তুলনায় কিকিরা এবার আচমকা কথা ঘোরালেন এখানে এই জায়গাটায় একটা হোটেল হচ্ছিল বলে জানো নাকি জানি বাবুকে চিনতে হোটেল বাড়ি যিনি তৈরি করাচ্ছিলেন মাথা হেলিয়ে লক্ষ্মীন্দার বলল চিনতাম কলকাতার রতন বাবু জানাশোনা ছিল নাকি এমনি চিনতে না না ভালোই চিনতাম বাবুর কাছে গিয়েছি এই কাজ যখন শুরু হলো এদিক পানে এলে বাবু যদি থাকতেন কাছে এসে দাঁড়িয়েছি কথা হয়েছে বাবুর কোনো খবর রাখো আগে শুনেছি বাবু হাসপাতালে আছেন কলকাতায় কিকিরা কি যেন ভেবে বললেন হাসপাতালে নয় বাড়িতে ভালো নেই লক্ষীন্দর কৌতূহল বোধ করলো আপনারা কি কিরা বললেন আমরা বাবুর চেনা জানা ওর কলকাতার বাড়িতেও আসা যাওয়া রয়েছে এখানে একটা দরকারি কাজে এসেছি একবার জায়গাটা দেখতে এলাম মানুষের কি কপাল বলো কত সাত করে এই হোটেল তিনি করতে এলেন আর কি হলো সবই ভাগ্য লক্ষ্মীন্দর মাথা নাড়ল আফসোসের মতন করে বলল বড়াতে না থাকলে জমি বাড়ি শয় না এ একেবারে সত্যি কথা বাবু আপনারা উঠেছেন কোথায় ওই বাড়িতেই ওই বাড়িতে কেন না না এমনি বললাম তা আপনারা কি শুনেছেন এই জমি টমি ভিত সমেত নাকি বিক্রি করে দেবেন রতন বাবুর বাড়ির লোক কই না তবে গুজব শুনেছিলাম তাই বললাম গুজব তো বটেই লক্ষিন্দার। তবে এখন যে বিক্রি বাটার কথা হয়েছে এমন শুনিনি ভবিষ্যতে হতে পারে জানি না লক্ষিন্দর এবার যাওয়ার জন্য ব্যস্ত হলো আমি যাই বাবু চলো আমরাও যাই কিকিরা ডাকলেন তারাপদকে চলো ফেরা যাক তিনজনে ফিরতে লাগলেন কথা সে কথার পর কিকিরা হঠাৎ বললেন লক্ষ্মীন্দর এই রতন রতনবাবু যখন কেনেন তখন তুমি কোথায় থাকতে আগে এখানেই ছিলাম জমি কেনার কথা শুনেছিলে আঁকে হ্যাঁ উনি নিজেই একদিন বলেছিলেন তবে হোটেলের কথা বলেননি বলেছিলেন বাড়ি করবেন পরে বড় করে কিকিরা এবার একটা চুরুর ধরালেন লক্ষ্মীন্দরকে দিতে গেলেন নিল না সে বলল সিগারেট আমি খাই না বাবু পান জরদা খাই দিনে তিন চারটি তারাপতো বুঝতে পারছিল কিকিরার মতলব অন্য রকম তিনি ফাঁক ফুঁকোর খুঁজছেন কোনো কথাবার্তা যদি জানতে পারেন হাঁটতে হাঁটতে একসময় তারাপদই বলল হোটেল করার মতলবটা যে কেন এলো রত্নেশ্বরবাবুর কে জানে ঠিক না কিকিরা এখানে একটা বেড়াবার বাড়ি করলেই তো পারতেন ওর তো পয়সার অভাব নেই ব্যবসাদার মানুষ কিকিরা একবার তারাপদকে দেখে নিলেন বললেন সে ওর খেয়াল তা বাড়ি করুন আর হোটেলই করুন ভাগ্যে যা লেখা ছিল তা তো হতোই কি বলো লক্ষীন্দর লক্ষিন্দর মাথা হেলিয়ে দিল ঠিক কথা আরও একটু এগিয়ে এসে কিকিরা বললেন লক্ষীন্দর নটু মহারাজকে নিশ্চয়ই চেনো তুমি লক্ষীন্দার অবাক হয়ে বলল চিনব না উনি এখানকার লোক এই জমিটা কি উনি কিনিয়ে দিয়েছিলেন আমি জানি না বাবু মহারাজজি মানুষটি বেশ তাই না রত্নেশ্বরবাবুর বন্ধু লক্ষিন্দর হঠাৎ বলল মানুষ ভালো তবে ওর এক ভাই আছে এখানে থাকে না সে বড় খারাপ লোক ভাইয়ে ভাইয়ে বনি নেই অনেক আগে এখানে থাকতো পরে মহারাজ তাকে তাড়িয়ে দেন একবার পুজোর সময় ডাকাতি করেছিল ধরা পড়েও কেমন করে ছাড়া পেয়ে যায় তারপর থেকে আর আসে না এখানে কিকিরা আর তারাপদও মুখ চাওয়া চাই করলেন কিকিরা বললেন কতদিন আগে সেটা তা তা বাবু সাত আট বছর আগে কোথায় থাকে সে আমি সঠিক জানি না বাবু কেউ বলে জামশেদপুরে থাকে কেউ বলে ঝাড়গ্রাম স্বভাব কি আর পাল্টেছে শোনা তো যায় না তবে কে যেন একবার বলছিল সাপ খোপের ধন্যন্তরি হয়েছে শুনেছি এখন পয়সাও কামায় তারা পদে হঠাৎ বলল এখানে আসে না না, অনেক কাল আগে একবার দেখেছিলাম আর হালে একদিন দেখেছি কিকিরা কৌতূহল বোধ করলেন বললেন হালে মানে কতদিন আগে লক্ষ্মীন্দর যেন মনে মনে একটা হিসেব করছিল বলল তা ধরুন মা শতে চলল কিকিরাও একটা হিসেব করে নিলেন রত্নেশ্বরের অসুস্থতাও ওই রকম সময়ের ঘটনা দু পাঁচ দিন আগে পিছে হতে পারে পরে ভালো করে মিলিয়ে নেবেন হিসেবটা অবশ্য মহারাজের ভাইয়ের ঘাটশিলায় আসার ব্যাপারটা নিশ্চিত করে জানতে হবে সময়টাও সঠিকভাবে না জানলে দুটো ঘটনাকে মেলানো যাবে না তুমি কি মহারাজের ভাইকে তখন মানে হালে যখন এসেছিল দেখেছি আগে আমি বললাম না স্টেশনের কাছে আমার একটা ছোট্ট মনিহারি দোকান আছে আমি দোকানে বসে বিক্রি বাটার হিসেব করছিলাম এমন সময় চোখ তুলতেই নজর গেল রাস্তায় একটা লোক রিকশা থেকে নামছে প্রথমে খেয়াল করিনি পরে আন্দাজ হল সহদেববাবু নটু মহারাজের ভাইয়ের নাম সহদেব আগে কি করল সহদেব রেল স্টেশনের দিকে চলে গেল আর দেখনি না বলেই লক্ষিন্দরের কেমন কৌতূহল হল বলল আপনি এত কথা জানতে চাইছেন কেন বাবু কিকিরা বুঝলেন আপাতত আর কৌতূহল জানানো উচিত নয় একটু সময় নিয়ে এগোনোই ভালো বললেন না তোমার মুখে শুনলাম কি না তাই গল্প গল্প লাগছিল তা লক্ষ্মীন্দর তুমি কি এখন দোকানে যাচ্ছ সন্ধেকালে দোকানেই থাকি আমি বাহ ভালোই হলো কাল যদি তোমার দোকানে যাই দেখা পাবো পাবেন আমার নাম বললেই দোকান দেখিয়ে দেবে দুর্গা ভান্ডার কিকিরা আর কিছু বললেন না নিজেদের ঘরে বসে কথাবার্তা হচ্ছিল রাত হয়েছে খানিকটা সামান্য আগে বৃষ্টি এসেছে বাইরে বৃষ্টির শব্দ গাছপাতাও বাতাসে দুলছে সপ্ত হচ্ছিল এই বৃষ্টি বেশ আরামের ঘরের জানলার দুটো খোলা একটা বন্ধ খোলা জানলা দিয়ে জলের ছাট আসছিল না কিকিরা বললেন আপনি তাহলে জানেন না লালাবাবু বললেন না বলে মাথা নাড়লেন আমি কথায় কথায় একবার শুনেছিলাম নোট মহারাজের এক ভাই ছিল তিনি বলেছিলেন সেই ভাই কোথায় থাকে কি করে তা বলেননি আমার তো মনে পড়ছে না ঘরে নোটো মহারাজ ছিলেন না ওরা তিনজনেই শুধু আছেন কিকিরা তারাপদ আর লালাবাবু কিকিরা লালা বাবুর দিকে তাকিয়েছিলেন অপেক্ষা করে বললেন ভালো করে মনে করুন ভাই সম্পর্কে কখনো কিছু বলেননি নটু মহারাজ লালাবাবু মাথা নাড়লেন না আমার খেয়াল হচ্ছে না তবে হ্যাঁ নটু মহারাজ এটুকু বলেছিলেন যে ভাইয়ের কোনো খোঁজ খবরই তিনি রাখেন না তারাপদে বলল তারাপদে বলল লালাবু আপনার সঙ্গে নটু মহারাজের জানাশোনা কত দিনের বছর তিন চার একবার রতনদার সঙ্গে এসে দিন পনেরো ছিলাম তখনই পরিচয় আমি পরে আরও দু তিনবার এখানে এসেছি রতনদার সঙ্গে কিন্তু বেশি দিন থাকিনি নতু মহারাজের সঙ্গে ওইভাবেই আলাপ পরিচয় বন্ধুত্ব মানুষটিকে আমার ভালো লাগত কি কিরা বললেন রত্নেশ্বরবাবুর সঙ্গে সহদেবের মানে মহারাজের ভাইয়ের পরিচয় ছিল না কেমন করে থাকবে থাকলে কি রতনদা আমায় বলতো না তারাপদেও কী কি ডাকে বলল স্যার রত্নেশ্বর এখানে আসছেন পাঁচ ছ বছর যদি তাই হয় আর লক্ষীদর যা বলল তা ঠিক হয় তবে রত্নেশ্বর যখন থেকে আসছেন তার আগে থেকেই সহদেব এখান থেকে উধাও হয়ে গিয়েছে দুজনের দেখা সাক্ষাৎ পরিচয় হওয়ার কথা নয় কিকিরা কিছুই বললেন না লালাবাবু বললেন রায়বাবু এ নিয়ে এত মাথা খামাবার কি আছে নটু মহারাজকে জিজ্ঞেস করলেই হয় কিকিরা বললেন তা করতে হবে শেষ পর্যন্ত এখন কিছু বলবেন না কিন্তু আগে দেখেনি আচ্ছা লালাবাবু লক্ষীন্দর বলল সহদেব এখন সাপের ধনী হয়ে গিয়েছে পয়সাও কামাচ্ছে তার মানে কি ও কি ওঝাগিরি করছে লালাবাবু বললেন কেমন করে বলবো তবে ওঝাট ওঝাট দিন চলে গিয়েছে বলে আমার মনে হয় এখন কে আর ওঝাগিরিতে বিশ্বাস করে একেবারে গ্রাম গ্রামে যেখানে ডাক্তার বুদ্ধি নেই সেখানে হয়তো ওঝার ডাক পড়ে এখনো নয়তো কে আর সাপ কামড়ালে ওঝা ডাকে আজকাল বিশেষ করে সহদেব যদি জামশেদপুর কি ঝাড়গ্রাম শহরের মতো জায়গায় থাকে হাসপাতাল পড়ে থাকতে ওঝা আমার বিশ্বাস হয় না তারা পদে বলল আমাদের ইন্টেরিয়র গ্রাম গ্রামে জঙ্গলি জায়গায় এখনও অনেক অদ্ভুত কাণ্ড হয় কাগজে একবার পড়েছিলাম কোথায় যেন ডাইনি ধরা হয়েছিল এ সমস্ত জায়গায় ওঝাও থাকে হয়তো অন্য কথা ভাবছিলেন অন্য মনস্ক ভাবে জানলার দিকে তাকিয়ে থাকলেন অল্পক্ষণ তারপর বললেন লালাবাবু সহদেবের খোঁজটা কেমন করে পাওয়া যায় বলুন তো তাই তো ভাবছি নটু মহারাজ ছাড়া তবে তিনিও যদি না জানেন আগে মশাই এত জানতাম না ভাবিও নি আপনার কথা শুনে মনে হচ্ছে ভাইয়ে ভাইয়ে মুখ দেখা দেখি যখন নেই উনিও কি কোনো খোঁজ রাখেন সহদেবের মনে তো হয় না কিকিরা কিছু বললেন না খানিক্ষণ কেউ আর কোনো কথা বলল না লালাবাবু উঠে পড়লেন বসুন আপনারা আমি একবার গুরুচরণের খোঁজ করে আসি দেখি রান্নাবান্নার কত দূর এগুলো উঠে গেলেন লালাবু কিকিরা সিগারেট চাইলেন তারাপদর কাছে সিগারেট ধরানো হয়ে গেলে হঠাৎ একটু হেসে কিকিরা বললেন তারা বাবু ধাঁধাটা কেমন লাগছে কোনো দিশে পাচ্ছ না তাহলে তো ব্যাক ওয়াকিং করতে হয় মানে পশ্চাৎগমন পৃষ্ঠ প্রদর্শনও বলতে পারো সে আপনার ইচ্ছে তবে স্যারকে এতদিন ধরে দেখছি তো আপনি কি ইজিলি ব্যাকশো করবেন ঠাট্টা করেই বললো তারাপদ সিগারেট ফুঁকতে ফুঁকতে হালকাভাবেই কিকিরা বললেন দেখো হে আমি একটা ম্যাজিশিয়ান স্টেজে ভূত নাচাতেও পারি কিন্তু এই রক্তমাংসের ভূতকে কেমন করে ধরব আমিও বোকা হয়ে আছি বেচু দত্ত বলতো চিপ ফেলার আগে পুকুরটা দেখে নেবে ঠিক কথাই বলতো তারা বাবু এ পুকুরের কোথায় যে মাছ তলিয়ে আছে বুঝতে পারছি না আপনি কি ছিপ উঠিয়ে নিতে চান ওঠাবার কথা উঠছে কোথায় এখনো কি ছিপ ফেলেছি তাহলে এসেছেন কেন ফিফটিন থাউজেন্ড লোভে লোভে পড়ে হে মানুষ মাত্রই লোভের দাস যাবত লোভং তাবং জীবনং তারাপদ হেসে উঠল হো হো করে এই সংস্কৃতটা কি গীতায় আছে কিকিরা গম্ভীর হয়ে বললেন রামায়ণে আছে মহাভারতেও বলতে বলতে থেমে গেলেন কান পেতে যেন কোনো শব্দ শোনার চেষ্টা করলেন বারান্দার দিকে কেউ কি এসেছে ইশারা করলেন তারাপদকে তারাপদ উঠে গেল দরজার কাছে গিয়ে দেখল বারান্দাটা অন্ধকার বারান্দা একটা কুকুর কখন এসে উঠেছে বারান্দায় ফিরে এলো তারাপদ একটা কুকুর বৃষ্টিতে গা বাজাচ্ছে যা বলছিলাম লোভ লোভে পড়ে রাবণ বেটা গেল গেল দুজুধন দুজুধন আরে বাবা সব কথাতেই খুঁত ধরো কেন ছেলেবেলায় বাণী অপেরায় যাত্রা দেখেছি একজন ফেমাস অ্যাক্টার ছিল অপেরায় ফটিক কয়াল মেয়ের পাঠ করত মা ঠাকুরমার তো সেই ফটিক কয়াল কখনো দুর্যোধন বলতো না বলতো দুজুধন তারাপদ হাসির দমক সামলাতে না পেরে বিছানায় বসে পড়ল হাসি তামাশার মধ্যেই কিকিরা হঠাৎ গম্ভীর হয়ে গেলেন উঠে পড়ে খোলা জানলার কাছে গিয়ে দাঁড়ালেন ফেলে দিলেন সিগারেটের টুকরো বাইরের অন্ধকার আর বৃষ্টি দেখলেন যেন তারপর ঘুরে দাঁড়ালেন বললেন সহদেব আমাকে ভাবাচ্ছে তারাপদ রত্নেশ্বরবাবুর কাছে সেই কি সেদিন এসেছিল যদি এসে থাকে কেন এসেছিল ঘাটশিলা এসে এলো কবে সেই দিন না আগেই এসেছিল যদি আগেই এসে থাকে ছিল কোথায় কবে সে ঘাটশিলা ছেড়ে পালাল কে কে তাকে দেখেছে প্রশ্ন অনেক তারাপদে বলল আগে আসার দরকার কি যদি জামশেদপুর বা ঝাড়গ্রাম থেকে এসে থাকে তবে সেই দিনই এসেছে চলেও গেছে সেদিন আসা যাওয়ার গাড়ি পেতে তো তার অসুবিধা হওয়ার কথা নয় হতে পারে যাই হোক সেটা কাল স্টেশনে গিয়ে লক্ষীন্দরকে নিয়ে খোঁজ খবর করলেই জানা যাবে আপনি নটু বলবেন না কিছু এখন নয় একেবারে নয় আগে দেখি নটু মহারাজ তার ভাইয়ের কথা একবারও তোলেননি কিরা দরকার হয়নি হয়তো তাছাড়া তিনি নিজের কথা খুব একটা বলেননি আমাদের তারাপদ কিছুক্ষণ চুপ করে থাকল সামান্য পরে বলল কিকিরা আমি কিন্তু এখনো ধাঁধায় আছি সহদেবকেই যদি সন্দেহ করতে হয় তবে বলবো সে কেন এখানে আসবে কেনই বা রত্নেশ্বরবাবুকে খুন করার চেষ্টা করবে তার কিসের স্বার্থ তাছাড়া রত্নেশ্বরবাবুকে খুন করার চেষ্টা হয়েছিল এ কথা ডাক্তার পুলিশ কেউ তো বলবে না থানায় কোনো ডায়েরি নেই ডাক্তারবাবুর মাথাতেও সে চিন্তা আসেনি শুধু নটু মহারাজের সন্দেহ থেকেই কিকিরা বাধা দিলেন বললেন দাঁড়াও আরও দু একটা দিন যাক খোঁজ খবর করি আগে আমি ভাবছি সহদেব সাপের ধন্য হয়েছে এই কথাটা রটল কেমন করে কে রটালো মানেই বা কি কথাটার বারান্দায় পায়ের শব্দ পাওয়া গেল লালাবাবু ঘরে এলেন বললেন চলুন রায়বাবু খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আজকের বৃষ্টিটা ভালোই হচ্ছে সারা রাত চলতে পারে কিকিরা বললেন চলুন এখানকার জলটা ভালো দু চার ঘন্টা অন্তর খিদে পাচ্ছে চলুন পরের দিন ঠিক সময় কিকিরারা লক্ষিন্দরের দোকানে হাজির সবে সন্ধে হয়েছে লক্ষীন্দর দোকানেই ছিল ওর দোকান ছোট মনিহারি জিনিসপত্র বিক্রি হয় দোকানের মধ্যে জায়গা কম একটা ছোট বেঞ্চি দোকানের বাইরে এনে রাখল লখিন্দর বসতে বলল চা আনতে দিল সাধারণ কথাবার্তা সারতে সারতে চা এসে গেল চা খেতে খেতে কিকিরা সাবধানে কথা তুললেন সহদেবের বললেন লক্ষীন্র একটা উপকার করো না আমাদের কি বাবু সহদেবের একটু খোঁজ খবর করে দাও না লক্ষীন্ডার অবাক হল সহদেব বাবুর খোঁজ খবর কেন সে তোমার পরে বলবো তুমি সেদিন তাকে দেখেছিলে এটা ঠিক তো নিশ্চয় সহদেব তোমায় দেখেছিল না উনি ব্যস্ত ছিলেন রিক্সা থেকে নেমেই স্টেশনের দিকে চলে গেলেন কোন রিক্সা তোমার মনে আছে হ্যাঁ মানিকের রিক্সা সহদেবকে তাহলে রিক্সাওয়ালা ছাড়াও বাজারের আরও কেউ কেউ দেখেছে তাই নয় রেল স্টেশনের কেউ না কেউ দেখে থাকবে কেন দেখবে না মানুষ কি বাতাস বাবু যে মিলিয়ে যাবে ঠিক একেবারে ঠিক কথা তারাপদ বলল তখন কি কোনো ট্রেন ছিল লক্ষীন্দর বলল ছিল মশাই কলকাতার দিকের আগে হ্যাঁ কিকিরা আর তারাপদ একবার নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করলেন লখিন্দর বলল আপনারা এত খোঁজ করছেন কেন না মানে একটা কথা জানতে চাইছিলাম নটু মহারাজ তো জানেনই না যে তার ভাই এসেছিল আচ্ছা লক্ষীন্দার তুমি মানে তুমি তো সহদেবকে ভালোই চেনো আগেও দেখেছ ও কেমন দেখতে লক্ষীদার বলল ডাকাতের মতন চেহারা বাবু মাথায় আমার চেয়েও লম্বা হাত পা ইয়া ইয়া লোহার মতন মুখটা একেবারে নেকড়ে বাঘের মতন দেখলে ভয় হয় গায়ের রং কুচকুচে কালো ধরেন আমার রং হাত পায়ে কোনো খুঁত আছে না কিকিরা যেন খানিকটা হতাশ হয়ে তারাপদর দিকে তাকালেন বাঁ হাতে তবে চারটে আঙুল নয় গ্লাভসের কথাটা মাথায় ঘুরতে লাগল তারাপদে বলল এখানে কোনো আস্তানা আছে সহদেবের জানি না বাবু অত খোঁজ খবর রাখি না সহদেব বাবু তো এখানে আসেন না আস্তানা থাকবে কি করে কিকিরা এবার ওঠার জন্য ব্যস্ত হলেন লখিন্দরকে বললেন তোমায় তবে সত্যি কথাটা বলি লক্ষীন্দর কাউকে বলো না আমরা দুজন কলকাতা পুলিশে চাকরি করি একটা বড় রকম ডাকাতি খুন রাহাজানির জন্য একজনকে খুঁজে বেড়াচ্ছি শুনেছিলাম সে ঘাটশিলায় পালিয়ে এসেছে গা ঢাকা দিয়ে তার খোঁজেই এখানে আসা তুমি একটু সাহায্য করো আমাদের একবার নিয়ে চলো সেই রিকশাওয়ালার কাছে তারপর একবার স্টেশনে খোঁজ করব, বাজারেও তুমি সঙ্গে থাকবে সহদেবকে কে যে সেদিন দেখেছে কখন কখন দেখেছে কোথায় দেখেছে জানতে হবে বলতে বলতে কিকিরা পকেট থেকে দুটো একশো টাকার নোট বার করে লক্ষীন্রের হাতে গুজে দিলেন লক্ষীন্র টাকা নেবে না কলকাতা পুলিশের নাম শুনেই সে ভয় পেয়ে গিয়েছে পুলিশ যেখানকারী হোক তার ছোঁয়া বাঘের ছোঁয়ার চেয়েও দুগুণ কী সর্বনাশ এরা পুলিশের লোক লক্ষীন দরজে স্বপ্নেও ভাবতে পারেনি টাকা ফেরত দেওয়ার জন্য হাত পা ধরে ফেলল কিকিরার কিকিরা বললেন তোমার ভয় নেই কাজের জন্য আমাদের কিছু খরচা করতেই হয় তুমি টাকাটা রাখো আর আমাদের একবার নিয়ে চলো রিক্সাওয়ালার কাছে স্টেশনে লক্ষীনদার বাধ্য হয়ে চলুন